রুমার রিংস বিট্রে করবেন কুরিয়রসের সঙ্গে, তিনি কোডিগেনাকে ধোকা দিবেন, অনেক রিপোর্টসে এমনটাই বলা হচ্ছে। বন্ধুরা, আমরা সকলেই জানি গত স্ম্যাকডাউনে কোডিকে সেভ করেছিল ট্রাইবাল চিফ রুমার রিংস, তিনি ভয়ানক অ্যাটাক করেছিলেন ব্লাডলাইনকে, এবং এরপর নিকোলডিস বলে দিয়েছিলেন যে পরবর্তী বেরোয় ব্যাড ব্লাডে হবে একটি ম্যাচ যেখানে একদিকে থাকবেন ব্লাডলাইন মানে সোলাসিকো এবং জেকো ফাটো, আর অপরদিকে থাকবেন রুমার রিংস এবং কোডি রোডস। কিন্তু কন্ট্রাক্ট সাইনিংয়ের সময় রুমার রিংস বলে দিয়েছিলেন সব কিছু পরিবর্তন হলো, আমি কিন্তু পরিবর্তন হইনি, এটা হচ্ছে আমার বিজনেস, আমার ফ্যামিলি বিজনেস, এখানে আমি একাই যথেষ্ট, আমার কারো হেল্প চাই না, আমার কোডিরও হেল্প চাই না, আর সব থেকে বড়ো কথা আমার এই কন্ট্রাক্টও চাই না। কিন্তু এরপর সেখানে চলে আসে সোলো সিকোয়া, এই ভীষণ থেকে অ্যাটাক করা হয় কোডি এবং রুমার রিংসের উপরে, এবং রুমার রিংস কন্ট্রাক্টে সাইন করে নেন এবং কোডিও যান সেই কন্ট্রাক্টে সাইন করার জন্য, এবং রুমার রিংস কোডিকে সেই কন্ট্রাক্টে দিয়ে দিয়েছিলেন সাইন করতে। তো এই ম্যাচটি এখন অফিসিয়াল হয়ে গিয়েছে, কিন্তু আমরা জানি যে তিন মাস আগে অবধি কতটা ভয়ানক শত্রু ছিলেন কোডি এবং রুমার রিংস, আর রুমার রিংস ইচ্ছে না থাকা সত্ত্বেও তিনি জয়েন করলেন কোডিকে। তো এখন এমনটা বলা হচ্ছে যে হয়তো ব্যাড ব্লাডে মত পার্থক্য হবে কোডি এবং রুমার রিংসের মধ্যে, এবং সেখানে হয়তো রুমার রিংস বিট্রে করতে পারেন কোডিকে, কারণ তিনি একাই চান ব্লাডেনকে ফেস করতে।